হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আসছি আলমগীর ভাইয়ের খাঁচা। তো আলমগীর ভাইয়ের খাঁচা এখানে কবুতরগুলো দেখবো, আর কবুতরের প্রাইসটা সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো চলেন আলমগীর ভাইয়ের ফ্যান্সি কবুতরগুলো দেখি। আসসালামু আলাইকুম আলমগীর ভাই। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাত। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আজকে তো আবার দুই সপ্তাহ পরে। হ্যাঁ, দুই সপ্তাহ পরে। পুরানা নিউজ হয়ে গেছে, এখন নতুন লেটেস্ট নিউজ। আর লেটেস্ট কি আছে? লেটেস্ট নতুন নিউজ মেজি কাপ নিয়ে সময় দিতে আছে আর কি। সামনে তো বিশ্ব ইস্তেমা, ইস্তেমা উপলক্ষে কোনো ডিসকাউন্ট আছে? ইস্তেমা ডিসকাউন্ট অবশ্যই আছে, যারা আসবে ইস্তেমায় তাদের জন্য সার আছে। আজকে কি কি জাতের কবুতর নিয়ে আসছেন হাটে? আজকে কিং আছে, সিরাজি আছে, শিলা আছে, গিরিবাজ আছে, রেসার আছে, অনেক আইটেমের কবুতরই আছে। ফুটার তো ব্লু পোটার না? এটা ম্যাকপাই পোটার। এটা কত পড়বে জোড়া? মাত্র 2000। মাত্র 2000 টাকা? আগের হাটে আরো বেশি চাইছিল। হ্যাঁ, এবার একটু কমাই দিছি, দেখতে পারেনি তো, এবার একটু কমাই দিছেন? কমাই দিছি। হ্যাঁ। আচ্ছা, এটা কি ফিক্স? ফিক্স 2000। আচ্ছা, আর ডেলিভারি? ডেলিভারি চার্জ দিয়ে নিবে। আচ্ছা, যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে তো? হ্যাঁ, 66 জেলায় যে কোনো জেলায় ডেলিভারি করা সম্ভব। আচ্ছা, এটা কি আপনার নিজস্ব লোক দিয়ে না বাস? যে মাধ্যমে হোক সে পাবে কবুতর। আর নিচে আরেক পেয়ার আছে, এটা কি জাতের? লাল কিং। এই জোড়াটা কত চাইতেছেন? 3000 টাকা। তো রেড কিং এটা চাওয়া হইতেছে 3000 টাকা। এটা কি ফিক্স না কথা বলা যাবে? 2500 টাকা ফিক্স না জোড়া? আচ্ছা, তার নিচে কি আছে? ওটা হচ্ছে লোজা কিং টু। কিং টু মানে এটা কি একটু ক্রসে আছে? হ্যাঁ, এলে কিং টু নাম দিছে। ক্রসে আছে দেখে আলমগীর ভাই নাম দিছে কিং টু। এই পেয়ারটা নিলে কত পড়বে? মাত্র 1500 টাকা। এটা কি ডিম বাচ্চা রানিং? এটা হ্যাঁ। সিরাজিটা ভাই একটু কষ্ট করা যদি হাতে নিতেন, কারণ নিচের দিকে তো ক্যামেরা করা সম্ভব না। আচ্ছা, এমনি এমনি দেখা দিন সিরাজি পেটটা কত পড়বে? মাত্র 1500 টাকা। এটা কি রানিং? আচ্ছা, আর শরীর স্বাস্থ্য সব ঠিকঠাক? আচ্ছা, তো আর কি কি কবুতর আছে? আর এর ভিতরে অনেক আইটেম কবুতর আছে, এটার মধ্যে খাঁচার মধ্যে সারা আছে নরমালি। খাঁচার মধ্যে কোন কবুতর কত একটু বল যদি বলতে? এটা রেনর আছে। রেন কি সিঙ্গেল? হ্যাঁ। আর রেনরটা কত পড়বে? মাত্র 1000 টাকা। আর কি কি আছে ভাই? গিরিজেল নর আছে একটা। গিরিজেল নরটা কত পড়বে? 800 টাকা। আর কি আছে? দুটা মাদি আছে কিং এর মধ্যে না? একটা হলো এন্ডোলেসিয়ান কালার, আরেকটা হলো খাকি কালার। খাকি কালার, হ্যাঁ, বা চায়না খাকি কালার অনেকে বলে। তো মাদিগুলো নিলে কত পড়বে? 1000 টাকা পিস। 1000 টাকা পিস। এটা কি ফিক্সড না কথা বলা যাবে? ফিক্সড না। আচ্ছা, তো আর ওই দুই পাশে বড় তিন নটটা এটা নিলে পড়বে 1000। 1000 টাকা। 1000 টাকা যেটাই নেয় 1000 টাকা করে নিলাম না। এটা কি ফিক্স না কথা বলা যাবে? না, ফিক্সড। ফিক্স। আর ডেলিভারি? ডেলিভারি চার্জ কি আলাদা? ডেলিভারি চার্জ তো তারাই দিবে, যারা নিবে তারা দিবে অবশ্যই। একসাথে বেশি কবুতর নিলে ওই সময় এটা আলোচনার সাপেক্ষে। হ্যাঁ। আচ্ছা ভাই, কোন দিন কোন হাটে থাকেন একটু কাইন্ডলি যদি আমাদের দর্শক? মানে আমি কোন হাটে থাকি? শুক্রবারে থাকি হলো যে মিরপুর 1, শনিবারে মুগ্ধা স্টেডিয়াম, রবিবারে টঙ্গী, সোমবারে বাসায়, মঙ্গলবারে ফতুল্লা, বুধবারে মেরাদিয়া, বৃহস্পতিবার গোলাকান্দা। হাটে হাটে জীবন কাটাই দিতেছি। হ্যাঁ, পথেই জীবন শেষ। বাসা হয়েছিল আগের জায়গায় খিলগাঁও বাসাবো, আর মোবাইল নম্বর আগের দেয় 0176-7370-462। গোলাকান্দা হাট শুরু হয় সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত।
এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টে অনেক গাড়ি যায় ওদিকে, হ্যাঁ অনেক গাড়ি যায়, বাস আছে যেমন ই আছে, অসীম আছে, তারপরে রবরব আছে, তারপরে লাভবাহক আছে, এগুলো দিয়ে যদি ভেঙে ভেঙে যাওয়া যায় আর কি। যদি এয়ারপোর্ট থেকে যায়, এয়ারপোর্ট থেকে গেলে ই আছে, আসমানি গাড়ি আছে আবদুল্লাপুর থেকে, আসমানিতে নামতে হবে বলে স্টাফ কোয়ার্টার, স্টাফ হ্যাঁ ডামরা স্টাফ বড়, ওই জায়গা থেকে আবার ডাইরেক্ট গাউসিয়া গাড়ি আছে, ওই জায়গা ওই জায়গা গেলেই গাউসিয়া মার্কেটে যায় গেলেই রিক্সা নিয়ে যাবে ইনশাল্লাহ। তো ধন্যবাদ ভাই আপনাকে এত হাটের ইনফরমেশন দেওয়ার জন্য। আর হলো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর কবুতরগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাই অনলাইনে বেচা বিক্রি কেমন হচ্ছে? মাশাআল্লাহ ভালোই, এগুলো তো হিসাবের বাইরে, এগুলো কি বলবার, কত জোড়া কত হাজার জোড়া বিক্রি হয়েছে এগুলি বলা সম্ভব। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের কবুতরের খেয়াল রাখবেন। সবাইকে হলো যে বিশ্ব ইস্তেমার দাওয়াত রইল, সবাই ইনশাল্লাহ বিশ্ব ইস্তেমায় অংশগ্রহণ করবেন। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।